الركن الرابع من أركان الإيمان الإيمان بالأنبياء والرسل عليهم الصلاة والسلام. দ্বিতীয় রুকুন ইসলামের চতুর্থ নম্বর রুকুন হচ্ছে নবী রসুলদের প্রতি ইমান আনা। হুম আবিদ লা ইবাদুন ওয়া রুসুল লা ইউকাযযাবুন আলাইহিম আস-সালাতু ওয়াস সালাম। তারা হচ্ছে তাদের দুইটি সিফাত আমাদের বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদ, হ্যাঁ তারা ইবাদ তাদের বৈশিষ্ট্য বান্দা, এবং দ্বিতীয় হচ্ছে তারা হচ্ছে রসুল, তারা মিথ্যাবাদী না। ওয়া আন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন। وأيدهم بالآيات এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুআজিজা দিয়ে তিনি সহযোগিতা করেছেন। أدوا الأمانة التي ائتمنهم الله سبحانه وتعالى عليها আর সমস্ত নবী রসূল আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত তাদেরকে দিয়েছেন সেই আমানত তারা পূর্ণভাবে আদায় করেছে। ونصح الأمة أكمل نصح ونصح الأنبياء والرسل عليهم الصلاة والسلام এবং তারা তাদের উম্মতকে যেভাবে নসিহত করার প্রয়োজন তারা সে পূর্ণ নসিহত তারা করেছেন। وبلغوا كل ما أمرهم الله سبحانه وتعالى بتبليغه ولم يكتموا شيئا আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যা অবতীর্ণ করেছিলেন সেই সমস্ত কিছু তারা তাদের উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, তারা বিন্দু মাত্র কোনো গোপন করেননি। وجاهدوا بأنواع جميع أنواع الجهاد এবং জিহাদের যতগুলো প্রকার রয়েছে সমস্ত প্রকারের মাধ্যমে তারা জিহাদ করেছেন। نؤمن بجميع الأنبياء والرسل عليهم الصلاة والسلام আমরা সমস্ত নবী রসূলদের প্রতি আমরা সত্যিকার বিশ্বাস রাখি। وبما علم من الله سبحانه وتعالى من أسمائهم এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন তাদের প্রতি আমরা ঈমান রাখি। وصفاتهم এবং তাদের বৈশিষ্ট্যের প্রতি আমরা বিশ্বাস রাখি। والآيات التي أدهم الله سبحانه وتعالى بها এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সমস্ত মুজিজা দিয়ে তিনি তাদেরকে সহযোগিতা করেছেন, শক্তিশালী করেছিলেন, সেগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি। والأخبار التي جاءت عنهم এবং তাদের ক্ষেত্রে যে সমস্ত সংবাদ এসেছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখি। وأن أول الأنبياء آدم عليهم الصلاة والسلام এবং আমাদের জেনে রাখতে হবে যে সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম। وأول الرسل نوح عليهم الصلاة والسلام এবং সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। وخاتم الأنبياء والرسل محمد عليهم الصلاة والسلام এবং সর্বশেষ নবী রসুল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল মান ইদ্দা আন-নুবুওয়া আও আর-রিসালা বা'দা মাউতি আন-নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম হুয়া ওয়াল্লাহি কাযিব ওয়া কাফির কুফরান আকবার ওয়াল্লাহু আ'লাম। আর যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে নিজেকে নবী রসুল বলে দাবি করবে আল্লাহর কসম সে মিথ্যাবাদী ছাড়া অন্য কিছু না, সে কাফের এবং সে হচ্ছে দীন ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে নবী রসুলদের অনুসরণ করা, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন।